12 নভেম্বর বৃহস্পতিবার রাত 8টায় অনিমেষ করাছে রিটার্স পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজধানীর সাত স্থানে 9টি বাসে আগুন, উপনির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিত ঘটনা বলে দাবি পুলিশের। করোনা থেকে নিউমোনিয়া হয় বাড়ছে শঙ্কা, প্রতি ঘন্টায় 3 শিশুর মৃত্যু, চিকিৎসা ছাড়াই মারা যাচ্ছে 52%। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল, 19শে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান। রাজধানীর সাত জায়গায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে 9টি বাস। পুলিশের দাবি, উপনির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়েছে। এদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচনে নানা অনিয়ম এর অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি বিএনপির প্রার্থীর। এসব বিষয় নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, এবং ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। এডিটর স্পিক, আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতেই হাবিবে মিল্লাত মুন্নার কাছে জানতে চাই যে নির্বাচনে তো সহিংসতার কারণে কয়েকটি বাসে আগুনের ঘটনা আমরা জানলাম, কিন্তু তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনে আমরা খুব কম সংখ্যক ভোটারকে দেখতে পেয়েছি, ভোটারদের সংখ্যা তো কম হওয়ার কারণ কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নীলুফার আপা এবং আপনাদের সকল দর্শকবৃন্দকে। আপনার নির্বাচন সম্বন্ধে কথা উঠিয়েছেন, আজকে আসলে দুটো নির্বাচন ছিল, একটি ঢাকা 18-তে আর একটি সিরাজগঞ্জ 1-এ। তো ঢাকা 18 নির্বাচন পরবর্তীতে বা নির্বাচনের সময় 7টি বাসে আগুন দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছে নির্বাচন সহিংসতা। এবং সাথে সাথে আমাদের বুঝতে হবে আসলে যে এই যে সহিংসতা, এটা যে কোনো কারণেই ঘটে থাকুক না কেনই, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এবং এই ঘটনা ঘটিয়ে যদি কেন কেউ ফায়দা লুটতে চায়, সেটিও আসলে এই মুহূর্তে সম্ভব নয়। সুতরাং আমি মনে করি দলমত নির্বিশেষে সকলের জন্য এই ঘটনার নিন্দা করা উচিত, এবং এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, অতীতে আমরা দেখেছি সেই 2014 সালের নির্বাচনের পূর্ববর্তী 3 মাস, কিংবা 2015-ই 5-ই মার্চের পরবর্তীতে 3 মাস, এই ধরনের আমরা অগ্নি সহিংসতা, অগ্নি সন্ত্রাস, মানুষকে পুড়িয়ে মারা, বাসে ট্রাকে আগুন দেওয়া, স্কুল পুড়িয়ে দেওয়া, অবরোধ করা, রাস্তা বন্ধ করে দেওয়া, এগুলো আমরা দেখেছি। কিন্তু মানুষ এই কালচার থেকে বেরিয়ে আসতে চায়, মানুষ স্বস্তিতে থাকতে চায়, মানুষ শান্তিতে থাকতে চায়। ভোটের ক্ষেত্রেও আপনি দেখেন, আবদুল্লাপুরের একটি স্কুলে সকাল 9টার সময় 17টি ককটেল ফুটেছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, যাওয়ার সুযোগ হয়নি, দেখেছি পত্রপত্রিকায়। এই ঘটনাগুলোকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। এবং সাথে সাথে দুজন নির্বাচন কমিশনার দুটো মন্তব্য করেছেন। একজন বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে আমরা যেমন নির্বাচন সম্বন্ধে বিভিন্ন দেশ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমাদের কাছ থেকেও আমেরিকা শিখতে পারে যে তাড়াতাড়ি নির্বাচনের রেজাল্ট দিয়ে দেওয়ার কথা। অন্যদিকে আরেকজন বলেছেন যে আমি 9টা থেকে 12:30 পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বিরোধী দলের কোনো বা বিএনপির কোনো এজেন্ট বা দলের লোকজন আমি দেখতে পাইনি, তিনি বলেছেন নিম্নমানের নির্বাচন। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, মানুষ কি ভোটের জন্য যে ধরনের একটা উৎসবমুখর পরিবেশ হয়, সেটা কিন্তু এই ঢাকা 18-তে ছিল, কিংবা সিরাজগঞ্জ 1-এ ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী না হওয়ার কারণে, প্রতিদ্বন্দ্বী যে কোনোই কারণেই হোক, ঢাকাতে তো আমরা ভেবেছিলাম প্রতিদ্বন্দ্বী খুবই একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে, এবং ঢাকার নেতা নেত্রীরা যেভাবে লেগেছিলেন তাতে মনে হয়েছিল প্রতিদ্বন্দ্বী। কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে সত্যিকার অর্থেই মানে যত গর্জেছে আসলে বর্ষে নাই ততটুকু, এবং সেজন্যই মানুষ হয়তো ভাবছে যে আসলে সত্যিকার অর্থে। তবে আওয়ামী লীগের সমর্থকরা বা কর্মীরা কিন্তু গেছে, সাধারণ মানুষ যারা কাকে ভোট দিবে সিদ্ধান্ত নিতে পারে নাই হয়তো, বা সেজন্য হয়তো ভোট কেন্দ্রে গেছে কি যায় না সেটা বলতে পারবো না। তবে পার্সেন্টেজটা আমার কাছে এখনো ক্লিয়ার না যে কত ভাগ ভোট হয়েছে। আরেকটি হচ্ছে ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়া কিন্তু একটু কঠিন কাজ, কারণটি হচ্ছে যে এটা যন্ত্রের মাধ্যমে করতে হয়, এবং আমি নিজে কোনোদিন ইভিএম ভোট দিই নাই, সুতরাং আমি যাই না। তবে আমার কাছে যেন মনে হয় যে এই গেলাম, একটা সিল দিয়ে আসলাম, ভাঁজ করে দিলাম, বাক্স ফেললাম, এটা সহজ কাজ। কিন্তু ইভিএম এ ভোট দিতে গেলে এই আঙুলের ছাপ দেন, আবার মার্কার উঠলে মার্কার উপর দেন, পরে কনফার্ম করেন,
এই কাজগুলো মানুষের জন্য, কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার জন্য এই কার্যক্রম যদি করতে হয় সে কার্যক্রম আসলে চালু করতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করেই আসলে নির্বাচনী ব্যবস্থা। আপনি দেখেন না এই আমেরিকা, আপনার কাছে আমরা আবার ফিরবো, একটু নীলোফার চৌধুরী মনির কাছ থেকে শুনে আসতে চাই, আপনাদের সব অভিযোগ, আপনাদের প্রার্থী যেসব অভিযোগ করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তার সবই ভিত্তিহীন, আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন। আমি ধন্যবাদ মুন্না ভাইকে একটু বেশি দিতে চাই আজকে, এই জন্য যে উনি কিছু সত্য কথা না বুঝেও বলে ফেলেছেন। সেটা হলো যে উনি বলেছেন যে নির্বাচন যে নিম্ন মানের হয়েছে, একজন ইসি বলেছেন, সিসি বলেছেন যে নির্বাচন নিয়ে বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রে শেখার আছে, এটাও বলেছেন। উনি প্রকারান্তরে বলে দিলেন কিভাবে নির্বাচনটা হয়। উনি আরো এটাও বলেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ছিল। আমি উনার জ্ঞাতার্থে জানাতে চাই আওয়ামী লীগ কি এত দেউলিয়া দলে পরিণত হয়েছে যে এত কম কর্মী সমর্থক এখন আওয়ামী লীগে থাকে এবং সেটাও ভাড়া করে আনতে হয় গাজীপুর থেকে, তারপরে ওই দক্ষিণ থেকে, এইখান থেকে, ওখান থেকে, আশেপাশের জেলাগুলো থেকে, নরসিংদী থেকে, নারায়ণগঞ্জ থেকে উনারা ভাড়া করে নিয়ে আসছে, উনাদের এলাকার লোকরা আসে নাই। তো এই জন্য মুন্না ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এইটুকু বলতে চাই যে বাসের আগুনের কথা উনি বললেন, ডিবিসি টেলিভিশনটা উনাদেরই, উনাদের নিজস্ব লোকের, নিজস্ব মাননীয় প্রাইম মিনিস্টারের উপদেষ্টার টেলিভিশন, ওইখান থেকেই জানা গেছে পঙ্কজ সাহেবের নির্দেশে 2013 সালে 11 জন মানুষকে পেট্রোলে বিহঙ্গ বাসে তুলে মেরে ফেলা হয়েছে এরকম। এটা কিন্তু আমার কথা না, মহিবুল হক বরিশালে বসে একজন জেলা পরিষদ চেয়ারম্যান কিভাবে মনোনয়ন নিয়েছে পঙ্কজ সাহেব সেই কথাটা বলেছে। এবং এটা যে তাদের অভিনব পন্থা এটা কিভাবে বোঝা যায়, গত 10 তারিখে তাপস সাহেব কি বলেছেন, তাপস সাহেব মেয়র দক্ষিণের, উনি বলেছেন ঢাকার যানজট নিরসনে নতুন ভাবে সাজানো হচ্ছে বাস রুট, এবং উনি 22টা কোম্পানিকে, বাসের 22টা কোম্পানিকে উনি প্রাইমারি ভাবে দিবেন বলে ঠিক করেছেন। এই যে পরিবহন মাফিয়ারা যে এই কাজটা করেছে, আর স্লো এসে বলে যে গ্রামের স্লোকে বলে যে খালার কব্বর কই আর খালু কান্দে কই, ইলেকশন হলো উত্তরে আর বাস পুরলো দক্ষিণে। এখান থেকে বোঝা যায় যে দক্ষিণের মেয়র যে পরশুদিন যে কথাটা বলেছে এবং মাফিয়া চক্র লাগিয়ে দিয়ে উনি যে কাজটা উনারা করেছেন সেইখান থেকে আপনার এই এটাকে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার জন্য, বিএনপির যেহেতু অনেক নেতা দৌড়ের উপর থাকে মামলা হামলা হুলিয়া নিয়ে, আপনি কি জানেন যে আজকে একজন প্রার্থীকে সবসময় রিলিজ করা হয়, সেইখানে একজন প্রার্থী বিএনপির প্রার্থী জাহাঙ্গীর সে কিনা তার নিজের ভোট দিতে লেগেছে 32 মিনিট 37 সেকেন্ড। একজন প্রার্থী যে দেশে ভোট দিতে 32-33 মিনিট লাগে, সেইখানে সেইখানে আপনি বলেন যে সেইখানে সমস্ত বাংলাদেশে সাধারণ পিপল কি করতে পারে, সাধারণ পিপলের কি করার আছে। সো এইখান থেকে আপনার বোঝা যায় যে আমরা কোন রাজ্যে কোন সমস্যার মধ্যে আমরা বসবাস করছি। আপনার উনি যেভাবে দুইটা নির্বাচনের কথা বললেন, দুইটা এলাকার কথা বললেন, সত্যি বুকে হাত দিয়ে বলুক যে ভোটে তারা ভোট ওইভাবে হয়েছে, আওয়ামী লীগ এসে ভোট দিতে পেরেছে বা জাতীয় পার্টি এসে ভোট দিতে পেরেছে বা বিএনপি এসে ভোট দিতে পেরেছে। উনারা কি দেখেন নাই যে আবদুল্লাহপুর স্কুলের কথা বললো, সেইখানে আমাদের নারী নেত্রীদেরকে কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে বাজে ভাষা গালি দেওয়া হয়েছে, সেটা কিন্তু ফেসবুক সয়লাভ হয়ে গেছে। ভোটার উপস্থিতি হয় কেন? একটা কথা বলি শোনেন, গতকালকে থেকে বিএনপি আওয়ামী লীগের সাথে যদি পুলিশ লীগ না থাকতো, প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কালকে থেকে জাহাঙ্গীরের বাসায় ঘেরাও দিয়ে বসে আছে এবং তারা আজকে জাহাঙ্গীরের বাসায় ককটেল ছোড়া হয়েছে, আজকে আবদুল্লাহপুর স্কুলে ককটেল ছোড়া হয়েছে, এই ককটেল গুলো কে ছুটছে? আর আপনারা যে বিএনপির লোকবল নিয়ে কথা বলছেন, আপনারা ইতিমধ্যে এই কয়েকদিন দেখেছেন সরকার মিনিমাম ওইখানটায় এত টর্চার করার পরেও বিএনপির নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়ে দিনে রাতে তারা খেটেছে, তারা মিছিলের জন্য, মিটিং এর জন্য। নির্বাচন চৌধুরী মনি, আপনার বক্তব্য পরিষ্কার, আমি একটু হাবিবে মুন্নার কাছে আবার ফিরতে চাই। আমরা আজ দেখলাম যে এই নির্বাচন নিয়ে মাহবুব তালুকদার তিনি কিছু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরো নিচে নেমে গেছে এবং এই নির্বাচন মোটেও অংশগ্রহণমূলক হয়নি, তার এই দাবির প্রেক্ষাপটে আপনি কি বলবেন? কিভাবে অংশগ্রহণ করতে চান তিনি? তিনি নির্বাচন কমিশনার, তিনি নিউট্রাল থাকবেন, এটাই তার স্বাভাবিক কর্মকাণ্ড।
তিনি তো আর ভোটারকে ঘর থেকে বের করবেন না, কিংবা কোনো প্রার্থীর কোনো এজেন্ট না থাকলে সেটা তিনি দিবেন না, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্বটা হলো সঠিকভাবে ভোটার পরিবেশটা সৃষ্টি করার। আপনি চিন্তা করে কথা দেখেন যে আজকে নাকি নেতা নেত্রীদের গালি দেওয়া হয়েছে, সত্যিকার অর্থে ভিডিওতে এখনো ভাইরাল হয়ে আছে, তিনি যখন এমপি ছিলেন মনিয়াপা তখন মহিলা এমপিরা কি ধরনের ভাষা ব্যবহার করতেন সেই মহান সংসদে সেটা আমরা কিন্তু জানি। সুতরাং গালাগালি পলিটিক্সের একটা পার্ট, কিন্তু সেই পার্টটা আপনারা যেভাবে ব্যবহার করেছেন সেটা আসলে সম্ভব না। আর মনোনয়নের ব্যাপার বলেন, আপনারা বলেন নির্বাচনের ব্যাপার, আমি কাজীপুর সম্বন্ধে বলতে পারি, আজকে দিয়ে 12 বার নির্বাচন হলো, সেই 12 বার নির্বাচনে অতীতের 11টির মধ্যে 10 বার আওয়ামী লীগ জিতেছে, 1 বার স্বতন্ত্র জিতেছে, কোনোদিনও বিএনপি জেতে নাই। এমনকি 91 নির্বাচনে 3,45,000 ভোটের মধ্যে 33,000 ভোট পেয়েছিল বিএনপির প্রার্থী। এই হলো কাজীপুরের অবস্থা। এমনকি 96-এর যে আপনাদের পরবর্তীতে 91 নির্বাচন, কোনোদিন আওয়ামী লীগ কিন্তু হারে নাই। এই কিন্তু সেই যখন এখন যখন হারবে তখন আপনার কারচুপির কথা ওঠেন। আপনারা বলেন আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, ভাড়া করে নরসিংদী থেকে চাঁদ থেকে লোক নিয়ে আসতে হয়, তো চাঁদ থেকে না হয় আওয়ামী লীগ তবুও সক্ষম আছে নিয়ে আসতে পারে। আপনাদের সেই সক্ষমতা কই যে এলাকার লোক তো বের করতে পারেন নাই, আপনাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তান থেকেও কাউকে নিয়ে আসতে পারেন নাই, নিয়ে আসতেন। আর আপনি দেখেন ভোট কম পড়ার কারণ কি, আমি কিন্তু একটু আগে ব্যাখ্যা করেছি যে সাধারণ ভোট দিতে 10-20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড লাগে একজন মানুষের একটি ভোট দিতে, একজন প্রার্থীর পক্ষে 32 মিনিট না লাগুক, হয়তো ভোট কেন্দ্রে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত 32 মিনিট ওনার তর্কের খাতে স্বীকার করে নিলাম, কিন্তু একজন মানুষের যদি 5-7 মিনিটও লাগে তাহলে কিন্তু ভোটটা একটু স্লো হয়ে যায়, এটা আপনি বুঝতেই হবে। আর সত্যিকার অর্থে ঢাকার মানুষ যতটা উৎসাহিত ভোট দিতে, ঢাকার বাইরের মানুষ উৎসাহিত, আমি এখনো জানি না সিরাজগঞ্জের ভোটারটার কত রেজাল্ট আসে, তবে আমি নিশ্চিত যে আমরা এই সিরাজগঞ্জে এর চেয়ে অনেক মানুষ ভোট দিয়েছে সারাদিন। তবে পত্রিকা একটি খবর এসছে প্রথম আলোতে, সেটিতে বলা হয়েছে তারা 3 ঘন্টায় দেখেছেন একটি সেন্টারে 35 জন মানুষ এসছে, কিন্তু যে সেন্টারগুলোতে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই কথাগুলো কিন্তু বলা নাই। তবে মনে হয় প্রথম আলো দেখে আমাকে এই কথাই বলবেন আমি জানি, কিন্তু আমি একটা কথা বলি যে যেভাবেই কথা নাও বলি না কেন, আর বিএনপির পক্ষ থেকে বা ওনাদের পক্ষ থেকে কি বলা হবে আমি টক শোতে না আসলে বুঝতে পারি। গত 6 মাস ধরে 1 বছর ধরে এই ভাঙা রেকর্ডটি বাঁচছে, কিন্তু আমাদের যে কাজটি করা উচিত, আজকে সমস্যারে ঘৃণা করা উচিত, এই যারা আজকে যারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে, যেমন তারা ঘটিয়েছিল 63টি জেলার বিভিন্ন জায়গায় বোমা হামলা করে, 500টির বেশি বোমা হামলা, এই ঘটনাগুলো আমরা যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো অন্যায় অবিচার অনাচারের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে। এবং কেউ যদি মনে থাকবে থাকেন এই ধরনের ছোটখাটো ঘটনা ঘটিয়ে সরকারের বা কোনো অস্তিত্বের সৃষ্টি হবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। এই ধরনের ঘটনা ঘটিয়ে আর যাই করা হোক হয়তো বা একটু আবার কেন এই জ্বালাওপোড়াও সংস্কৃতি, যখন নির্বাচনের দিকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে তখন তো এই সংস্কৃতিগুলো একেবারেই পরিহার করা উচিত। বলে না যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, যত জ্বালাওপোড়ার সমস্ত কিছু আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ, আমি আপনাকে প্রমাণ সহ বলে দিলাম গত পরশু দিন যে ঘটনা হয়েছে, যদি ইলেকশন নিয়ে যদি গাড়ি পোড়া হয় তাহলে গাড়ি পোড়া হবে উত্তরে, গাড়ি কেন দক্ষিণে পোড়া হচ্ছে আপনার এইখান থেকে বুঝতে হবে। যখন আওয়ামী লীগ আর কোনো কিছু না পায়, কোনো ইস্যু যদি একদিন না পায় তখন একটা নতুন ইস্যু তৈরি করে, যেটা আমি আপনাকে প্রমাণ সহ মহিবুল হকের কথা আমি বলে দিলাম এবং বোমা জঙ্গির কথা যেটা বলেছে। দেখেন এই যে বাংলা ভাই জঙ্গি, তাদের সৃষ্টি হয়েছে কবে, 2000 সালে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যে 3 টার্ম জোর করে ক্ষমতায় আছে, জোর করে ক্ষমতায় থাকার সময় হাজার হাজার জঙ্গির সৃষ্টি করেছে তারা, যখন কিছু না পেয়েছে তারা জঙ্গির সৃষ্টি করেছে, দাড়ি টুপি মানে তারা জঙ্গি বানিয়েছে, যখন যাকে ইচ্ছা তাকে জঙ্গি বানিয়েছে, আবার যখন যাদের ইচ্ছা সেই জঙ্গির সঙ্গে তারা সম্পর্ক রেখেছে। সত্যিকার অর্থে যতগুলো জঙ্গি ধরা পড়েছে প্রত্যেকটা জঙ্গি সেই গোপালগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশে আওয়ামী লীগের সাথে তাদের সংশ্লিষ্টতা ছিল, তাদের উলামা লীগের সাথে সংশ্লিষ্টতা ছিল। সেই জায়গায় আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে বাংলাদেশে আজকে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে যে ঘটনাগুলো তাদেরকে দিয়ে করানো হচ্ছে, যে তাদেরকে আজকে কি দেখছি আমরা, তাদেরকে মানসিক রোগী বানিয়ে শুধু হাসপাতাল গুলোই তাদেরকে প্রাণ নাশ করে না, তারাও সমস্ত বাংলাদেশকে মানসিক রোগী বানিয়ে ফেলেছে, সমস্ত বাংলাদেশকে মানসিক রোগী বানিয়ে বল প্রয়োগ করে সংস্থা তারা তারা যে অপকর্মগুলো করছে। এই জন্য আজকে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত গলার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি আমরা সেই আইন শৃঙ্খলা বাহিনীর, সেই বড় আইন শৃঙ্খলা বাহিনীর দাঁত উড়ে যায়, দাঁত পড়ে যায়, দাঁত হারিয়ে যায়, মাথা উড়ে যায়, খুলি চলে যায়,
এই যে আজকে আপনি আমার উপর যে টর্চারটা করছেন, একদিন না একদিন প্রকৃতিগতভাবে সেই টর্চার কিন্তু আপনার কাছে ফিরে আসবে। যে কথাটা মুন্না ভাই বললেন, যে তার কাজীপাড়ার কথা বললেন, মনসুর আহমেদের ছেলে, হ্যাঁ সে কাজীপুর, মনসুর আহমেদের ছেলে নাসিম সাহেব, মনসুর সাহেবের ছেলে নাসিম সাহেবের ওই কিছু কিছু এলাকা ছিল আগে, সম্মানের জন্য মানুষ কিন্তু ভোটে কখনোই কিছু করতো না। লাইক আপনার দেখেন নরসিংদীর মান্নান ভূঁইয়া এবং আপনি দেখেন জিল্লুর রহমান সাহেব সাবেক প্রেসিডেন্ট, তাদের অবস্থাটা দেখেন, তারা সবসময় পাশ করতে কিছু সিট ছিল। এই আপনার সিরাজগঞ্জের এই সিটটা এরকম সিট, এই সিট নিয়ে আপনি 300-299 সিটের কথা আপনি বলতেও পারেন না, ভাবতেও পারেন না। সো আর আজকের ব্যাপারটা ওইটা না হলেও একটা স্মার্ট ভোট ওখানে পাবে, এটা সবাই জানে। আর পাকিস্তানের কথা বললেন, পাকিস্তান তো এখন আপনাদের বন্ধু, পিয়াজ লবণ ডাল, ইমরান খানের সঙ্গে ছবি তোলা, তার সঙ্গে কথোপকথন করা, আমি আমি খাটের উপর, খাট মাটির উপর, সুতরাং আমি মাটির উপর, ঠিক ওরকম করে আপনারা যখন চীনের সাথে যান, চীন যখন পাকিস্তানের সাথে যায় তখন দহরম মহরম কাদের সাথে, ঠিক একই অবস্থায়। যে চীন আপনাদেরকে, যে বাংলাদেশকে 16 আগস্ট 75-এ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল, বাংলাদেশকে 15 আগস্ট পর্যন্ত দেয় নাই, সেই চীন এখন আপনাদের সবচেয়ে বড় বন্ধু। যে জাসদ আপনাদেরকে অস্তিত্ব হরণ করেছিল, সেই জাসদ এখন আপনাদের বামে আর ডাইনে বসে, যারা ট্যাঙ্কের উপর নৃত্য করেছিল তারাই আপনাদের এখন বড় বন্ধু। তাহলে কি ইভিএম এ কোন ধরনের সংস্কার অথবা আরো বেশি প্রচারণা চালানো দরকার কিনা, এবং সাথে সাথে করোনাকালীন সময়টিতেও ভোটারকে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে, এটা আপনিও বুঝছেন আমিও বুঝি। আমি দুই একটা ব্যাপারে একটু কথা বলতে চাই। জাতীয় নেতার চার নেতা শহীদ এম মনসুর আলী, তার নামকে যদি কোন নেত্রী মনসুর আহমেদ, সরি সরি সরি, এটা ভুল হতেই পারে, নামে একটা ভুল হতে পারে, না না এটা আসলে যে আপনি অফিসারদের মানসিক অবস্থার কথা বললেন না, ঘরে থাকতে থাকতে আসলে মানসিক অবস্থার অনেকেরই পরিবর্তন হয়ে গেছে, সেটা হতেই পারে আপনাদের, আমি আসলে অস্বীকার করি না। কিন্তু যে কথাগুলো আমি বলতে চাই সেটা হচ্ছে যে ঘরে বসে না থেকে একটু মানুষের পাশে গিয়ে, আপনাকে ব্যক্তিগত ভাবে বলছি না দলগত ভাবে বলছি, ঘরে থাকতে থাকতে তো দিবা স্বপ্ন দেখতে শুরু করেছেন এবং এই দিবা স্বপ্ন যে কখনো সফল হয় না সেটাও বুঝতে পেরেছেন। আপনারা নির্বাচনের আগে আপনাদের এক নেতা বলে নির্বাচন করছি নামে মাত্র, নির্বাচন করছি প্রতিবাদ স্বরূপ, কিন্তু নির্বাচনকে নির্বাচন হিসেবে নিয়ে জনগণের সমর্থন নেওয়ার জন্য আপনারা চেষ্টা না করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আপনার প্রচেষ্টা একটা মেতে উঠেছেন, এটা এবং এটাতে আরেকটু একটু ইন্ধন যোগাচ্ছে বিভিন্ন বিভিন্ন লোকজন। সুতরাং আমি মনে করি আপনারা যে কাজকর্ম করছেন এতে জনপ্রিয়তা না বেড়ে জনপ্রিয়তা কমতেও পারে, সেই দিকটার দিকেও কিন্তু আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। হাবিব মিল্লাত মুন্না, আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে নীলফা চৌধুরী মনি, আপনার কাছে সবশেষ 30 সেকেন্ড শুনতে চাই। আমিও 30 সেকেন্ড চাই। আমি না, আপনি দুইবার বলেছেন, আমি আমারও এই সুযোগটা দেন, আমি এইটুক তিনবার বলেছেন। তো সেটা হলো যে আপনি যদি মুন্না ভাই আসেন, দিবা স্বপ্ন না, আপনারা দিবা স্বপ্ন দেখতে দেখতে আমেরিকা দখল করেছেন, কানাডা দখল করেছেন, দুবাই দখল করেছেন, সব দখল করেছেন, কিন্তু আপনারা কিন্তু রাখতে পারেন নাই, ওই যে কালির টাকার মতো সব কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আসেন না কালকে নির্বাচনে, কে দাঁড়িয়েছে কে দাঁড়ায় নাই, পুলিশ লিগটা বাদ দিয়ে একবার আসেন না, অস্ত্রগুলো বাদ দিয়ে, সরকারি অস্ত্রগুলো ব্যবহার না করে একবার আসেন না, দুজনে একটু দেখি নিজেদের, আমি ঘরে বসে থেকে আমার শক্তি হরণ হলো না আপনি বাইরে সারা বছর ঘোরাঘুরি করে আপনার শক্তি হরণ হলো, আসেন না একবার, একটা বার আমরা একবার এই প্রতিযোগিতায় লিপ্ত হই, সেটা আমি শারীরিক। মনি আপা, আপনি যে প্রস্তাবটি দিলেন একটু মুন্না ভাইয়ের কাছ থেকে সেটির সম্পর্কে জানতে চাই। ইভিএম এর কথা বললেন যে ইভিএম যদি ভোট এত দেরি হয় তাহলে ইভিএম এর দরকার কি আপনাদের, আপনারা ইভিএম ছাড়া তো ওই চুরি ডাকাতি করতে পারবেন না, চুরি ডাকাতি করতে পারবেন না আপনারা ইভিএম ছাড়া, পুলিশ বা অন্য বাহিনীকে বাদ দেওয়ার কথা তিনি বলছেন, আপনি কি বলবেন? এটা বলবো এই কারণে যে ওনারা চায় না যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকুক, কোন সর্বভদ্র দেশের মানুষ বলতে পারে আইন শৃঙ্খলা বাহিনী আজকে তো 7টা বাস পুড়িয়েছে, কালকে তো সারা শহরে আগুন লাগিয়ে দিবে, ঠেকাবে কে? আপনি সাংবাদিক না আমি ডাক্তার, কে ঠেকাবে? ওই মাফিয়ালি বাস পুড়িয়েছে, বাস অন্য কেউ পুড়ায় নাই, মাফিয়ালি। আমি জোর দিয়ে বলতে চাই এবং এটা প্রমাণ পাওয়া যাবে, এখন যেমন অনেক প্রমাণই পাওয়া যায়,
দুজন একসাথে কথা বললে আসলে আলোচনা চলতেই থাকবে, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। তবে রাজনীতিতে একটি সহঅবস্থান আমরা দেখতে চাই, এবং যেই ভোটারদের আজকে আমরা দেখতেছি যে নির্বাচন বিমুখ, সেই পরিস্থিতিও যেন তৈরি না হয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দেশে শিশু মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে 3 জন শিশু, এদের মধ্যে 52 ভাগই মারা যাচ্ছে চিকিৎসা ছাড়া। করোনা থেকে নিউমোনিয়া হওয়ায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এ নিয়ে কথা বলতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিশু রোগ বিশেষজ্ঞ নওশাদ আহমেদ। নওশাদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। 52% শিশু মারা যাচ্ছে চিকিৎসা ছাড়া, এটি খুবই উদ্বেগজনক একটি সংখ্যা। এবং 45% শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তারা সেখানেও চিকিৎসা পাচ্ছে না এবং মারাও যাচ্ছে, কেন এই পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবাই জানি যে নিউমোনিয়া শিশুদের একটা অতি সাধারণ রোগ, যেটা সর্বত্রই হয়ে থাকে, একদম গ্রাম অঞ্চল থেকে শহরে। কাজেই এইটা সম্পর্কে আমাদের সচেতনতার অভাবেই আমরা হাসপাতালে অথবা ডাক্তারের কাছে দেরি করে নেওয়ার ফলে এই অবস্থা হচ্ছে। যখন বাবা মা বুঝতে পারে না যে তার শিশুটা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, তখন সে যেহেতু এটাকে খুব গুরুত্ব দেয় না, এই জন্যই তার শিশুকে হাসপাতালে নেওয়া এবং নেওয়ার পরে যে মৃত্যু ঝুঁকি, এটা অনেক বেড়ে যায়। একজন অভিভাবক, তিনি কখন তার সন্তানকে হাসপাতালে নিয়ে যাবেন, অথবা তিনি কিভাবে বুঝবেন যে তার সন্তান নিউমোনিয়া আক্রান্ত? এবং সামনে যেহেতু শীতকাল আসছে, এই সময়ে নিশ্চয়ই আরো বেশি তাদের প্রোটেকশনে রাখা দরকার। জি, আপনি ঠিকই বলেছেন। আসলে নিউমোনিয়ার 3টা প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। আমরা জানি যে এই শীতকালে এই প্রকোপ আরো বেড়ে যাবে, এবং সব শ্বাসকষ্ট বা সব কাশি নিউমোনিয়া না। এখন মাকে অথবা অভিভাবককে বুঝতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। যদি শিশুর জ্বর থাকে, যদি কাশি এবং শ্বাসকষ্টের সাথে তার স্বাভাবিক যে অ্যাক্টিভিটিস সেটা কমে যায়, শিশু খেলাধুলা করছে না, খাচ্ছে না, তখন বুঝতে হবে যে এটা নিউমোনিয়ার লক্ষণ। আর অনেক কারণে যেটা ভাইরাল একটা নিউমোনিয়া হতে পারে, যেটাকে আমরা ব্রঙ্কিওলাইটিস বলি, সেখানে আমরা বলি হাসি কাশি বাশি, অর্থাৎ শিশু খেলবে হাসবে কিন্তু তার একটু শ্বাসকষ্ট হবে, সেটা নিয়ে আমরা অত উদ্বিগ্ন না। কিন্তু যখন শিশুর স্বাভাবিক আচরণ বদলে যাবে, সে তাকে অসুস্থ মনে হবে, তার বুকের নিচের অংশ দেবে যাবে, সে ঘন ঘন শ্বাস নিবে, তখন শিশুকে দেরি না করে ডাক্তার অথবা হাসপাতালে নিয়ে আসতে হবে। আমাদের দেশের হাসপাতালগুলি, ঢাকার কথা যদি বাদও দিই, ঢাকার বাইরে নিউমোনিয়ার চিকিৎসার জন্য কতখানি সুবিধা রয়েছে? একটা কথা আমাদের বুঝতে হবে যে সব নিউমোনিয়াই মারাত্মক না। প্রাথমিক পর্যায়ে যদি আমরা চিকিৎসা করি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নিউমোনিয়া মুখে খাওয়ার ওষুধ দিয়ে বাড়িতে রেখেই তার চিকিৎসা করা যায় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কিন্তু যদি দেরি হয়ে যায়, তখন তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং তাকে ইনজেকশনের মাধ্যমে ঔষধ প্রয়োগ করতে হয়। কাজেই একদম ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়ে, প্রতি পর্যায়ে নিউমোনিয়ার চিকিৎসা খুবই সাফল্যজনকভাবে দেওয়া সম্ভব। বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপ বলছে প্রতি বছর 5 বছরের কম বয়সী 24,300 শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়, এবং দিনে গড়ে 67 শিশু মারা যাচ্ছে। এটি কি খুব উদ্বেগজনক নয় এই সংখ্যাটি? অবশ্যই উদ্বেগজনক। 5 বছরের নিচে শিশুদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে নিউমোনিয়া। কাজেই আমরা যদি নিউমোনিয়ার এই মৃত্যু হার কমাতে পারি, তাহলে আমাদের যে মৃত্যু হার কমে এসছে সেটা আমরা আরো অনেক উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো। এই জন্য প্রতিটা লেভেলে নিউমোনিয়া প্রতিরোধের জন্য ট্রেনিং দেওয়া আছে, WHO-র বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন আছে, সেটা ফলো করে যদি আমরা শিশুদের নিউমোনিয়া চিকিৎসা করতে পারি, এবং আমরা যদি এই টেলিভিশন এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে পারি, যাতে অভিভাবকরা বুঝতে পারেন যে কি হলে তারা নিউমোনিয়া মনে করবেন, তাহলে আমরা আশা করি এটা অনেক মৃত্যুর হার কমে আসবে।
ডক্টর নওশাদ আহমেদ, আমি একটি তথ্য দেখতে পাচ্ছি যে নিউমোনিয়া কোন জীবাণু দ্বারা হচ্ছে তার 50% এখনো অজানা। তাহলে নিউমোনিয়া প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া বাসায় অভিভাবকদের জন্য জরুরি? নিউমোনিয়ার যে প্রধান দুইটা জীবাণু ছিল স্ট্রেপটোকোকাস নিউমোনি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি, এই দুইটার অ্যাগেনস্টেই টিকা দেওয়া হচ্ছে আমাদের এখন ইপিআই শিডিউলে, এবং যার ফলে ব্যাকটেরিয়া জাতীয় জীবাণু জাতীয় নিউমোনিয়া অনেক অংশে কমে গেছে। কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভাইরাল নিউমোনিয়া আছে এবং কিছু নিউমোনিয়া আছে যেটা আমরা আসলে জীবাণুটা জানি না, কারণ নিউমোনিয়ায় জীবাণুটা রক্তে ওইভাবে পাওয়া যায় না, কাজে আমরা জীবাণুটাকে আইসোলেট করতে পারি না। কিন্তু ভাইরাল নিউমোনিয়া যদি আমরা এটার কোনো ঔষধি লাগে না, আমরা যদি তাকে সাপোর্টিং ট্রিটমেন্টটা দিতে পারি এবং তার যদি ওই সময় তার যদি আমরা নিউট্রিশনটা মেনটেন করতে পারি, তাহলে ভাইরাল নিউমোনিয়া এমনিতেই ভালো হয়ে যাবে। আর যেগুলা ব্যাকটেরিয়া দিয়ে হয় সেগুলা আমরা হাসপাতালে আউটডোর বেসিসে অথবা ভর্তি করে রোগীর চিকিৎসা দিলে রোগী ভালো হয়ে যাবে। আমরা দেখেছি যত রোগী মারা যায়, আমি ঢাকা শিশু হাসপাতালে কাজ করি, বেশিরভাগ শিশু অত্যন্ত খারাপ অবস্থায় আসে, যারা প্রাথমিকভাবে আসে অথবা যারা মোটামুটি একটা ভালো পর্যায়ে আসে, এরকম কোনো শিশুই মারা যায় না সাধারণত। 2025 সালের মধ্যে এই মৃত্যুর হার 3-এ নামিয়ে আনতে চায় বাংলাদেশ, সেই জন্য কোন কোন দিকে গুরুত্ব দেওয়া দরকার? আমাদের স্বাস্থ্য সিস্টেমের একটা খুব ভালো দিক আছে, আমাদের গ্রাসরুট লেভেল থেকে আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা আছে যেটা কমিউনিটি ক্লিনিক, সেখানে যারা কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার আছে তারা যদি কিছু লক্ষণ চিহ্নিত করতে পারে এবং তারা কিছু নিজেরা চিকিৎসা দিতে পারে এবং চিকিৎসা না দিতে পারলে পরবর্তীতে রেফার করতে পারে, এবং মা বাবা যদি সময় মতো তাদেরকে এই ফ্যাসিলিটিসে নিয়ে আসে, তাহলে আমরা আশাবাদী যে অবশ্যই আমরা এই নিউমোনিয়ার হার মৃত্যুর হার কমিয়ে আনতে পারব। নওশাদ জামিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 19 ডিসেম্বর পর্যন্ত। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মন্ত্রণালয়, করোনা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হলেও সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা থাকায় সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগে আছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। দেখে নিচ্ছি প্রতিবেদনটি। করোনার কারণে 18 মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে এবছরের পিএসসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষা। এবার সে ছুটি বাড়ানো হলো 19 ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে পড়াশোনার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের বলেছে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে। আমাদের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই সময়টাতে যথাযথভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যায় এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আমরা এই বন্ধটা বাড়বে কিনা সেই সিদ্ধান্ত সরকার ঘোষণা করবে। শর্ট প্ল্যান দেয়া আছে আমাদের, একটা 39 দিনের ছিল, তারপরে আমরা 30 দিনের একটা প্ল্যান করে রাখছিলাম, এখন তো ধরেন আর মাত্র থাকলো আমাদের 11 দিন। এ সিদ্ধান্তে খুশি অভিভাবক শিক্ষার্থীরা। তাদের সিলেবাস সম্পূর্ণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আর শিক্ষকরা মন্ত্রণালয়ের কাছে চাইছেন সিলেবাস শেষ করা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা। আগামী এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের সিলেবাস সম্পূর্ণ করার বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসলে আমাদের জন্য ভালো হবে বলে মনে করি। শিক্ষকদের এই দাবি বিবেচনায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস শেষ করা নিয়ে কাজ শুরুর কথা মন্ত্রণালয়ও জানিয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিটর স্পিক আমাদের সঙ্গে আছেন সহকর্মী নূরে আলম পিন্টু। নূরে আলম পিন্টু, 19 ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়েছে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে সরকার কী ভাবছে? 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা, 1 এপ্রিল থেকে আগামী বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। তো এখন সবচেয়ে বেশি সংকটে আছেন এই দুইটি পরীক্ষার পরীক্ষার্থীরা। তারা আমার সাথে আজকের দিনভর যোগাযোগ করেছেন যে তাদের বিষয়ে সরকার কী ভাবছেন। তো আমি বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা জানতে চেয়েছিলাম মন্ত্রণালয়ের কাছে যে বিষয়টি নিয়ে তারা কী ভাবছে। তো মন্ত্রণালয় যেটি জানিয়েছেন যে তারাই এই বিষয়গুলো নিয়ে ভাবছে, তাদের সিলেবাসটি কীভাবে শেষ করা যায়,
কিভাবে সেটি অনলাইনে হোক অথবা সীমিত পরিসরে ভবিষ্যতে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে কোনোভাবে তাদের সিলেবাস শেষ করা যায় কি না, এই বিষয়গুলো নিয়ে তারা ভাবছেন এবং তারা বলছেন যে এই এখন যে সময় এইটুকু রয়েছে তারা যাতে বাড়িতে পড়াশোনার সাথে থাকেন, আর এসএসসি পরীক্ষার যে প্রস্তুতি সেটিও কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ডগুলো নিতে পারছে না। আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। ঠিক তেমনি এইচএসসি পরীক্ষার্থীদের বেলাও একই ধরনের সিদ্ধান্তই প্রযোজ্য। তো মন্ত্রণালয় বলছে সব মিলিয়ে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। সেই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই বছরের এইচএসসি পরীক্ষা যেটি বাতিল হয়েছে সেটির ফলাফল ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ ঘোষণা করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিক ইন্ডিপেন্ডেন্ট। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।